ওয়েলকাম বন্ধুরা, তোমাদের প্রত্যেককে মাইন্ড প্রোডিউসার্স মানি চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি দুর্দান্ত ল অফ অ্যাট্রাকশনের সাকসেস স্টোরি নিয়ে এসেছি। এই সাকসেস স্টোরিটির নাম্বার হলো 77। তাহলে চলো শুরু করা যাক এই ল অফ অ্যাট্রাকশন সাকসেস স্টোরি নাম্বার 77। দাদাভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আমি পায়েল বাড়ুই। আমি এর আগেও তোমায় আমার সাকসেস স্টোরি পাঠিয়েছিলাম, কিন্তু খুব সংক্ষেপে পাঠিয়েছিলাম বলে তুমি হয়তো ভিডিও করোনি। আচ্ছা, আমার ঠিক মনে পড়ছে না পায়েল, হতে পারে। তবে আমি এই কথা এর আগেও বলেছি যে সাকসেস স্টোরিটা খুব ছোটো হলে না মানে বানানো মুশকিল হয়, খুব শর্ট হয়ে যাবে ভিডিওটা। তাই একটু ইনফরমেশন যদি না থাকে তাহলে বানানোর একটু প্রবলেমই হয়। আচ্ছা, তাই আজ আরেকটা পাঠাচ্ছি। ওকে দাদাভাই, আমি যে ছেলেটিকে ভালোবাসতাম সে আমার সাথে জাস্ট টাইম পাস করত, পরে অন্য একটি মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আমি এর কিছুদিন পরেই এই এলোয় ব্যাপারটা জানতে পারি। তবে আমার জায়গায় অন্য মেয়ে হলে হয়তো ওই ছেলেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করত, কিন্তু আমি তা করিনি। মনে যে খুব আনন্দ পেয়েছিলাম সেই সময় তা অন্তত নয়, তাও জোর করে ভাবতে ট্রাই করেছি যে না, এসব নয়, আমার একটা ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়াতেই হবে, আর এটা করতে পারলে ভালো ছেলে নিশ্চয় জীবনে আসবে। একদম ঠিক কথা, ঠিক ঠিক ঠিক, দুর্দান্ত, দারুণ চয়েস করেছো পায়েল তুমি, খুব সুন্দর। এরপর আমি ম্যানিফেস্ট করা স্টার্ট করি। দাদা, আমার টার্গেট ছিল রাজ্য সরকারের ANM পোস্ট। আচ্ছা, নিয়মিত ভিজুয়ালাইজ করা থেকে শুরু করে স্টাডির পাশাপাশি নিয়মিত অ্যাফার্মেশনস প্র্যাকটিস করে গেছি, অনেক স্টাডি করেছিলাম দাদাভাই। এবার যথারীতি রিটেনের টেস্টে কোয়ালিফাই করে ভাইবার জন্য কল লেটারও পেলাম। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ভাইবা দিতে গিয়েও খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, টিচাররাও খুব ভালো ছিলেন, খুব কোঅপারেটিভ তারা। আচ্ছা, সব কিছুই ঠিকঠাক চলছিল, তবে রেজাল্ট বেরোনোর পর দেখলাম নাম নেই লিস্টে। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম চান্স আমি পাবই পাব। এরপর অনেকে সাজেশনে ওয়েটিং লিস্টের জন্য ওয়েট করা শুরু করলাম। পরে ওয়েটিং লিস্ট বেরোলে দেখি সেই লিস্টের এক নম্বরে আমার নাম। পরে অনেকের কাছে শুনতে পেলাম যে ওয়েটিং লিস্টে এক নম্বরে নাম থাকা মানে চাকরি কনফার্মড। বাহ বাহ বাহ, খুব ভালো, কংগ্রাচুলেশন দাদা, থ্যাংক ইউ, আমি পেরেছি সাকসেসফুলি ম্যানিফেস্ট করতে, আমার আশীর্বাদ করো প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই পায়েল, তোমার প্রতি আমার অবশ্যই আশীর্বাদ থাকবে। তুমি আরও উন্নতি করো, আরও অনেক ভালো করো, তোমার যে রাজ্য সরকারের কি ANM পোস্ট বলেছো। আচ্ছা, এটা মনে হয় তোমার নার্সিংয়ের কিছু, নার্সিং রিলেটেড হবে এটা। আচ্ছা, যদিও তুমি সেটা কিছু লেখনি, তবে এতটুকু আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, যেহেতু সরকারি চাকরি চাকরি মাত্রই ভালো, তুমি যেহেতু সরকারি চাকরি খুবই ভালো, তাহলে বন্ধুরা একটা জিনিস এখান থেকে পরিষ্কার, যেরকম পায়েল করেছে যে নিজের জীবনে প্রেম ভালোবাসাই কিন্তু সব না, তোমরা কিন্তু অনেকেই এটা বোঝো না। যাই হোক, এখন থেকে এটা মাথায় রাখো যে জীবনে কিছু একটা করতে পারলে অনেক ভালো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কাউকে পাবে, তাই না? তাই নিজেদের ক্যারিয়ারের প্রতি, নিজেদের লক্ষ্যের প্রতি মনোযোগ দাও, কেমন? তাহলে নিজেদের জীবনটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর তোমাদেরকে সাহায্য করার জন্য তো পাশে রইলই এলোয়ে, ল অফ অ্যাট্রাকশন, যা নিয়মিত ভেবে চলবে এবং সেই সঙ্গে ইন্সপায়ার্ড অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, সেই কাজগুলো করে যাবে। ইন্সপায়ার্ড অ্যাকশন যারা বোঝো না, তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, বা হোয়াটসঅ্যাপ তোমাদের ফেভারিট হোয়াটসঅ্যাপ করতেই পারো যে দাদা ভাই ইন্সপায়ার্ড অ্যাকশন কী। ইন্সপায়ার্ড অ্যাকশন নিয়ে আমার এর আগেরও ভিডিও রয়েছে, আরও বললে আরও ভিডিও দেবো। যাই হোক, আজ তাহলে এতদূর পর্যন্ত। আজকে পায়েল বাড়ুইয়ের সাকসেস স্টোরি আমরা পড়লাম, খুব 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 সুন্দর, খুব ইন্সপায়ারিং ওর সাকসেস স্টোরি। আমি চাই যে তোমরাও এরকম লাইফে অনেক অনেক সাকসেস করো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।